হ্যালো স্টুডেন্টস, আমি আমার ভিডিও সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। তো ফার্স্ট পার্টে আমরা আলোচনা করেছিলাম সেলের বেসিক স্ট্রাকচার আর প্রোক্যারিওটিক সেল নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব ইউক্যারিওটিক সেল নিয়ে বা ইউক্যারিওটস নিয়ে। তো তার আগে আমি আইএসসি আর আইসিএসসি যারা সাকসেসফুল স্টুডেন্ট তাদেরকে আমি শুভেচ্ছা জানাতে চাই, অসংখ্য শুভেচ্ছা তাদের। আর আইএসসি যারা নতুন জীবনে পা দিতে চলেছে, নতুন উইংয়ে তারা পড়াশোনা করবে নিজেদের ইচ্ছে মতো, তাদেরকে অসংখ্য শুভকামনা। তো আমরা শুরু করি ভিডিওর ব্যাপারটা। তো ফার্স্টে আমরা শুরু করব ইউক্যারিওটস নিয়ে, আজকে যেটা আমাদের মেন টপিক ইউক্যারিওটস। তো আমরা আগেই দেখেছিলাম যে হোয়াট ইজ প্রোক্যারিওটস। প্রোক্যারিওটস আর প্রিমিটিভ নিউক্লিয়াস সেল, দ্য কন্টেন্ট প্রিমিটিভ নিউক্লিয়াস ইন দ্য সেল। তো ইউক্যারিওটস হ্যাভ অ্যাডভান্সড নিউক্লিয়াস অর অ্যাডভান্সড ক্যারিয়ন, মিন্স ইউ মিন্স অ্যাডভান্স অ্যান্ড ক্যারিয়ন মিন্স দ্য নিউক্লিয়াস। সো ইউক্যারিওটস আর অ্যাডভান্সড নিউক্লিয়াস। তো ইউক্যারিওটস আর দ্য সেলস দ্যাট কন্টেন দ্য ডেভেলপ নিউক্লিয়াস। দ্য ডিএনএ অফ দিস সেলস ইজ সেপারেটেড ফ্রম দ্য সাইটোপ্লাজম অ্যাজ ইট ইজ এনক্লোজড ইনসাইড আ সেল সারাউন্ড বাই নিউক্লিয়ার মেমব্রেন। মানে কি? মানে হচ্ছে প্রোক্যারিওটিক সেলের যে ডিএনএ ছিল, যে সার্কুলার ডিএনএটা ছিল, সেটা কোনো ডিস্টিংশন ছিল না, সাইটোপ্লাজমের থেকে কোনো ডিস্টিংক্ট একটা পার্ট ছিল না। বাট ইউক্যারিওটিক সেলের যে ডিএনএ বা ক্রোমাটিন যে ফাইবারটা, যে ফাইবারটা আমরা দেখতে পাবো, সেটা টোটালি একটা সেপারেটেড পার্ট, টোটালি একটা সেপারেটেড অর্গানেল বলা যায়, যেটাকে আমরা নিউক্লিয়াস একটা পার্ট বলা যায়, যেটা নিউক্লিয়াস বলে আমরা নাম দিয়ে থাকি। মেনলি আমাদের এখানে ফাইনাল একটা নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি ইউক্যারিওটিক সেলে, বাট প্রোক্যারিওটিক সেলের সেটা ছিল না। ফার্স্ট পয়েন্ট আমরা দেখবো, ইউক্যারিওটিক সেলস আর 10 times লার্জার দ্যান প্রোক্যারিওটস। তো ইউক্যারিওটিক সেলস 10 times লার্জার, এটা একটা খুবই একটা সিম্পল ব্যাপার। কারণ অবভিয়াসলি প্রোক্যারিওটিক সেলের মধ্যে অত অর্গানালস নেই, অত সফিস্টিকেশন নেই, যেটা ইউক্যারিওটিক সেলে আছে। সেকেন্ড পয়েন্ট দেখবো, দিস সেলস অলসো কন্টেন সেভারাল ইন্ট্রাসেলুলার মেমব্রেন বাউন্ড অর্গানালস, যেটা ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ইউক্যারিওটিক সেলের। প্রোক্যারিওটিক সেলের মধ্যে অ্যাজ সাচ কোনো আমরা অর্গানাল দেখতে পাইনি, মেমব্রেন বাউন্ড অর্গানাল যেটাকে বলে। আমরা অর্গানালের মেন ব্যাপারটা আগের বারই বলেছিলাম যে অর্গানালস মানে অর্গানালস মিনস দ্য অর্গান লাইক স্ট্রাকচার। অর্গান লাইক স্ট্রাকচার মানে একটা টোটাল অর্গানিজমের যে আমাদের অর্গান ফরমেশনে কিছু অর্গানস থাকে যেটা আমাদের হেল্প করে ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ক প্লে করার জন্য। তো এরকম একটা সেলুলার স্ট্রাকচার যেটাকে আমরা একটা অর্গানিজমের সাথে কম্পেয়ার করছি, তার মধ্যে এমন কিছু পার্ট আছে যারা একটা ওয়ার্ক প্লে করবে, তাদেরকে আমরা অর্গানালস বলছি। তো এই ক্রিটিক্যাল অর্গানালসগুলো কার মনে থাকবে? ইউক্যারিওটিক সেলের মনে থাকবে। তো নেক্সট আমরা দেখে নেব সেল সাইজের ব্যাপারে। সাইজ অফ পার্টিকুলার সেল ইজ ডিপেন্ডেন্ট অন দ্য সার্ফেস এরিয়া অর ভলিউম রিলেশনশিপ। মিন্স সাইজ যত বড় হবে আমার সেলের, সার্ফেস এরিয়া আর ভলিউমের একটা যে রিলেশনশিপ আছে সেটা চেঞ্জ হবে। মিন্স সাইজ যত বড় হবে সার্ফেস এরিয়া তত ছোট হতে থাকবে, অ্যান্ড তার যে মেটাবলিজম যে অ্যাক্টিভিটি সেটা স্লোয়ার ডাউন হতে থাকবে। মিন্স আ স্মল বডি পজেসেস আর রিলেটিভলি লার্জ সার্ফেস এরিয়া অ্যান্ড ভাইস ভার্সা। তো একটা স্মল সেল যখন থাকবে ইট হ্যাজ আ মোর মেটাবলিক্যালি অ্যাক্টিভ, ঠিক আছে, মেনি নিউট্রিয়েন্টস এন্টার দ্য সেল বাই ডিফিউশন। যত ছোট সেল হবে তার সার্ফেস এরিয়া অনেক বড় হবে, অ্যান্ড রেট অফ ডিফিউশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া অ্যাভেলেবল। যত এরিয়া বড় হচ্ছে তত আমার ডিফিউশন রেট বাড়ছে, তাহলে যত আমার মেটাবলিক্যালি অ্যাক্টিভ হবে তাহলে আমার সেলটা ডিফিউশন রেটও বাড়বে আর অন্যান্য যত মেটাবলিক অ্যাকশন আছে সব হাই হবে। তো অ্যামিবা প্রোটিয়াস ইজ দ্য বিগেস্ট অ্যামং দ্য ইউনিসেলুলার অর্গানিজম, সব থেকে বড় ইউনিসেলুলার অর্গানিজমদের মধ্যে। দ্য সাইজ অফ সেলস অফ মাল্টিসেলুলার অর্গানিজম রেঞ্জেস বিটুইন 20 to 30 মাইক্রোমিটার, ঠিক আছে। অ্যামং অ্যানিমালস দ্য স্মলেস্ট সেলস হ্যাভ আ ডায়ামিটার অফ 4 মাইক্রোমিটার। তো রেঞ্জ হবে কত সাইজের সেল মাল্টিসেলুলার অর্গানিজমে? 20 to 30 মাইক্রোমিটার। এইবার আমরা দেখে নেব লার্জেস্ট হিউম্যান সেল কি। লার্জেস্ট হিউম্যান সেল হচ্ছে ফিমেল ওভাম,
হিউম্যান এরিথ্রোসাইটস 7 to 8 মাইক্রোমিটার ইন ডায়ামিটার, উইচ ইজ স্মলেস্ট ইন হিউম্যান। তাহলে লার্জেস্ট হলো ফিমেল ওয়ার্ম, আর স্মলেস্ট হচ্ছে হিউম্যান এরিথ্রোসাইট বা আরবিসি সেল। সাম নার্ভ সেলস অফ হিউম্যান বিং হ্যাভ আ মিটার উইচ ইজ লংগেস্ট। এবার লংগেস্টে আছে সেটা হচ্ছে নার্ভ সেল, অনেক লং হয় কারণ তার ফাংশন যেমন হবে সেল সাইজ তেমন হবে। লার্জেস্ট অ্যানিমাল সেল ইজ এগ অফ অস্ট্রিচ। তাহলে আমরা সব থেকে স্মলেস্টকে দেখেছিলাম অ্যামিবা প্রোটিয়াস, লার্জেস্ট অ্যানিমাল সেল আমরা দেখি তাহলে হচ্ছে এগ অফ অস্ট্রিচ। স্মলেস্ট সেল ইজ মাইক্রোপ্লাজমা। আর একটা এবার একটা একটা পয়েন্ট আছে যে তাহলে ওখানে অ্যামিবা প্রোটিয়াস হচ্ছে অ্যামং দি ইউনিসেলুলার অর্গানিজম। অ্যামিবা প্রোটিয়াস আসলে ইউক্যারিওটিক সেলের মধ্যে সব থেকে স্মলেস্ট, বাট আমরা যদি টোটালি প্রোক্যারিওটিক সেল ধরি আর টোটাল টোটাল অল ওভার দ্য সেল ধরি তাহলে সব থেকে স্মলেস্ট হচ্ছে মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমা হচ্ছে এক ধরনের প্রোক্যারিওটিক সেল, আমরা পড়েছিলাম আগের স্লাইডে। এবং তাহলে যদি কোয়েশ্চেন আসে স্মলেস্ট লিভিং সেল তাহলে অবভিয়াসলি মাইক্রোপ্লাজমা, যদি স্মলেস্ট ইউক্যারিওটিক সেল বলা হয় তাহলে অবভিয়াসলি আমাদের অ্যামিবা প্রোটিয়াস। অ্যামং দ্য মাল্টিসেলুলার প্ল্যান্টস দ্য লার্জেস্ট সেল ইজ দ্য ওভিউল অফ সাইকাস। ওভিউল অফ সাইকাস, সাইকাস পাইনাসের যে ওভিউল, সাইকাস মেইনলি যেটা আমাদের পড়বো আমরা বায়োডাইভার্সিটিতে পড়বো, সেই সাইকাস প্ল্যান্টের যে ওভিউলটা সেটা হিউজ হয়, অনেকটাই বড় হয়, সেটাই লার্জেস্ট প্ল্যান্টের মধ্যে। তো নেক্সট আমরা দেখে নেব সেল, সেলের শেপ শেপ নিয়ে। দ্য বেসিক শেপ অফ দ্য ইউক্যারিওটিক সেল ইজ স্পেরিক্যাল। মেইনলি ইউক্যারিওটিক সেলের যে শেপ হয় সেটা হচ্ছে স্পেরিক্যাল, হাওয়েভার দ্য শেপ ইজ আলটিমেটলি ডিটারমাইন্ড বাই দ্য স্পেসিফিক ফাংশন অফ দ্য সেল। এবার সেলের যে ডিফারেন্ট টাইপস অফ ফাংশন হবে সেই ফাংশন অনুযায়ী ডিফারেন্ট সেলের মানে শেপ হবে। থাস দ্য শেপ অফ দ্য সেল মে বি ভ্যারিয়েবল, দ্যাট ইজ ফ্রিকুয়েন্টলি চেঞ্জিং দ্য শেপ, অর ফিক্সড ভ্যারিয়েবল অর ইরেগুলার শেপ অকার্স ইন অ্যামিবা অ্যান্ড হোয়াইট ব্লাড সেলস অর লিউকোসাইটস। এবার অ্যামিবা আর যে হোয়াইট ব্লাড সেল এর ভ্যারিয়েবল ইরেগুলার শেপ মানে চেঞ্জেস হতে থাকে, ঠিক আছে। তো লিউকোসাইট যখন ব্লাডের মধ্যে সার্কুলেট হতে থাকে, লিউকোসাইট ইস আ স্পেরিক্যাল ইন দ্য সার্কুলেটিং ব্লাড, বাট ইন আদার কন্ডিশন দে মে প্রডিউস সিউডোপোডিয়া অ্যান্ড বিকাম ইরেগুলার ইন শেপ। যখন সে মানে মেনলি মানে ব্লাডের বাইরে চলে যায় টিস্যু ফ্লুইডের মধ্যে, যখন বাইরে থেকে যখন কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস কোনো মানে বাইরের কোনো অ্যান্টিজেন যখন অ্যাটাক করে, তখন যখন সে বাইরে গিয়ে ফ্যাগোসাইটিক যে ওয়ার্কগুলো করতে থাকে তখন তার শেপটাও চেঞ্জ হয়ে যায়। সেলস মে হ্যাভ ডাইভার্স শেপ সাচ অ্যাজ পলিহেড্রাল, ফ্ল্যাটেনের মধ্যে স্কোয়ামাস, এপিথেলিয়াম, এন্ডোথেলিয়াম, তারপরে এপিডার্মিসের আপার লেয়ার, কিউবয়েডাল, থাইরয়েড গ্ল্যান্ড ফলিকলস, কলামনার, সেল লাইনিং অফ দ্য ইন্টেস্টিন, ডিসকয়েডাল, ডিসকয়েডাল মানে ডিস্কলাইজ শেপ, রেড ব্লাড সেল, স্পেরিক্যাল গোল গোল যেটা হয়, এগস অফ মেনি সেল, স্পিন্ডল শেপ, স্পিন্ডল শেপ হচ্ছে স্মুথ মাসল ফাইবার। স্পিন্ডল শেপ মানে মিডল পার্টটা মানে মেনলি ওয়াইডার, অ্যান্ড যে কর্নারের যে দুটো পার্ট হয় সেটা ওয়াইডার নয়, সেটা একটুখানি কি বলবো পয়েন্টেড, যে দুটো লাস্ট যে দুটো পার্ট সেটা পয়েন্টেড। আর ইলংগেটেড নার্ভ সেল অর নিউরনস, ব্রাঞ্চড কালার হচ্ছে দ্য পিগমেন্ট অফ দ্য স্কিন, সেলস সাচ অ্যাজ গ্র্যান্ডুলার হেয়ার্স অন দ্য লিভ, দ্য গার্ড সেলস অফ স্টোমাটা অ্যান্ড রুট হেয়ার সেলস হ্যাভ দেয়ার স্পেশাল শেপ। তো আমরা পরের স্লাইডে দেখে নেব ডিফারেন্ট টাইপস অফ সেলের, যে আমি এতক্ষণ ধরে বললাম তার শেপ এর ছবিগুলো দেখে নেব। তো এখানে আমি ফার্স্টে দেখছি নার্ভ সেল, ইলংগেটেড শেপ, রেড ব্লাড সেল, ডিসকয়েডাল, ব্যাকটেরিয়া ডিফারেন্ট টাইপস অফ সেল আমরা অলরেডি আগের আগের ভিডিওতে দেখেছি, আর সারফেস অফ দ্য স্কিন, স্কিন যে এপিডার্মাল স্কিন যেটা আমরা একটু আগে দেখলাম, এপিডার্মালের যে শেপ হচ্ছে ফ্ল্যাটেন শেপ শেপ। তারপরে আমরা দেখছি যেটা একটু আগে বললাম স্মুথ মাসেল সেল, যেটাকে আমরা একটু আগে বলেছি যে স্পিন্ডল শেপ, যেটা আমি বললাম মিডিলটা একটুখানি ওয়াইডার আর পয়েন্টেড হচ্ছে লাস্ট দুটো পার্টটাকে পয়েন্টেড। তো সেই পার্টটা একটু এখানে দেখে নেওয়া যাক যে স্মুথ মাসল সেল হচ্ছে স্পিন্ডল শেপ, এটাকে আসলে স্পিন্ডল শেপ বলে। আর স্পেশাল যে আমি বললাম গার্ড সেল, এইটা আমি একটু ছবিটাকে উল্টে দিয়েছি, এই গার্ড সেল, গার্ড সেল থাকে পাতার মধ্যে লিফের মধ্যে, সেইটা গার্ড সেল একটা স্পেশাল শেপ থাকে। তো নেক্সট আমরা দেখে নেব সেল ভলিউম, দ্য ভলিউম অফ দ্য সেল ইজ ফেয়ারলি কনস্ট্যান্ট ফর আ পার্টিকুলার সেল টাইপ অ্যান্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য সাইজ অফ দ্য অর্গানিজমস। এবার
দিস ইজ কল্ড দ্য ল অফ কনস্ট্যান্ট ভলিউম, এইটাকে কনস্ট্যান্ট ভলিউম বলছে। তো এবার আমরা এটা বুঝে নিই এই জিনিসটা কি বলছে। দ্য ভলিউম অফ দ্য সেল ইজ ফেয়ারলি কনস্ট্যান্ট বলছে, মেনলি কনস্ট্যান্ট থাকবে পার্টিকুলার সেল টাইপে। মিনস যদি আমি একটা এলিফ্যান্ট ধরি আর একটা মাউস ধরি, তার যে পার্টিকুলার লিভার সেল, দুটোই ম্যামেলিয়ান যদি আমি ধরি, তার যে পার্টিকুলার লিভার সেল, তাদের সেল ভলিউমটা সেম থাকে। মানে মাউসের লিভার ভলিউম, মানে লিভার সেল ভলিউম, আর এলিফ্যান্টের লিভার সেল ভলিউম পার্টিকুলারলি সেম কনস্ট্যান্ট। যাতে এলিফ্যান্ট এত বড় একটা অর্গানিজম বলে তার হিউজ একটা অ্যামাউন্ট অফ ভলিউম হবে এরকম কোনো ব্যাপার নেই। বলছে এখানে দেখুন, ফর এক্সাম্পল কিডনি অর লিভার সেলস আর অ্যাবাউট দ্য সেম সাইজ ইন বুল, হর্স অ্যান্ড মাউস। মিনস বুল, হর্স আর মাউসের মধ্যে যে লিভার্স আর কিডনি সেল আছে একদম সেম। তাহলে টোটাল যে ডিফারেন্স যেটা হয় এত বড় একটা অর্গানিজমস এর, মানে একটা এলিফ্যান্ট একটা হিউজ সাইজ, একটা মাউস একটা ছোট্ট, যাতে তাদের যে এত বড় অর্গানিজমের মধ্যে যে ডিফারেন্স হয় তাহলে সেটা কি আসলে? ডিফারেন্সটা হলো ভলিউমে ডিফারেন্স হয় না, ভলিউমে হয় যে টোটাল মাস অফ দ্য অর্গান বা অর্গানিজমের নম্বরের ওপর এই ডিফারেন্সটা হয়। মিনস মাউসের মধ্যে যে মাউসের লিভার সেলে যতটা, মানে যতগুলো সেল নাম্বার, মানে যত নাম্বার অফ সেলস আছে এলিফ্যান্টের, সেই নাম্বারটা অনেক এক্সিড করেছে, মানে অনেক বেশি। বাট সেল সেল ভলিউম যে পার্টিকুলার একটা সেল, তার ভলিউম কিন্তু সেম কনস্ট্যান্ট। তাই জন্য এই এই লটাকে বলা হচ্ছে ল অফ কনস্ট্যান্ট ভলিউম। ঠিক আছে, নেক্সট আমরা দেখে দেবো সেল নাম্বার। দ্য নাম্বার অফ দ্য সেল প্রেজেন্ট ইন অর্গানিজম ভ্যারিজ ফ্রম আ সিঙ্গেল সেল ইন আ ইউনিসেলুলার অর্গানিজমস। তো ইউনিসেলুলার অর্গানিজমস থেকে সিঙ্গেল সেল থাকে যেরকম অর্গানিজমস, মাল্টিসেলুলার অর্গানিজমে গেলে তার সেলুলার নাম্বারটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো নাম্বার অফ সেলস ইন মাল্টিসেলুলার অর্গানিজম ইউজুয়ালি রিমেন কোরিলেটেড উইথ দ্য সাইজ অফ দ্য অর্গানিজমস, অ্যান্ড দেয়ারফোর স্মল সাইজ অর্গানিজমস হ্যাজ লেস নাম্বার অফ সেলস ইন কম্প্যারিজন টু লার্জ সাইজ অর্গানিজম। মেনলি তাহলে আমরা দেখলাম যে, একটু আগেই দেখলাম যে সেল নাম্বারটাই মেনলি চেঞ্জ হবে, এই মাস যে হিউজ একটা মাস যে ডিফারেন্স সেটা সেল নাম্বারের জন্য সেল নাম্বার চেঞ্জেসের জন্য হয় মেনলি। তাহলে ইউনিসেলুলার অর্গানিজমে একটাই মাত্র সেল থাকবে, যদি মাল্টিসেলুলার অর্গানিজমে ওয়ান অর মোর, মানে মেনলি টু অর মোর সেলস থাকবে ইউনিসেল মাল্টিসেলুলার অর্গানিজমসে। ফর এক্সাম্পল একটা ছোট্ট এক্সাম্পল দিই, হিউম্যান বিং ওয়েইং অ্যাবাউট 80 kg মে কন্টেন অ্যাবাউট 60,000 billion সেলস ইন হিজ বডি। মানে একটা 80 kg মানুষের মধ্যে 60,000 billion সেলস আছে। দিস নাম্বার উড বি মোর ইন সার্টেন আদার মাল্টিসেলুলার অর্গানিজম। এবার এলিফ্যান্টের আলাদা, মাউসের আলাদা, হর্সের আলাদা, বুলের আলাদা, ডিফারেন্ট টাইপস অফ আরও অনেক ফিশ, অ্যাম্ফিবিয়া, তাদের সবার সবার ডিফারেন্ট টাইপস অফ মাল্টিসেলুলার অর্গানিজম, ডিফারেন্ট টাইপস অফ সেল নাম্বার। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নাও ইউক্যারিওটিক সেল যে কম্পোনেন্টগুলো কী কী আছে। An eukaryotic cell consists of the following components. এটা আমাদের ইউক্যারিওটিক সেলের টোটাল একটা ছবি। তো মেন যে চারটে পার্টে আমরা ভাগ করেছি, সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিয়াস। আমরা লিভিং সেলের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখেছিলাম, ফার্স্টেই আমরা দেখে নেব সেই ক্যারেক্টারিস্টিক্সের ফার্স্ট পয়েন্ট কী ছিল। আউটার লেয়ার অফ একটা স্কিন থাকবে বা আউটার লেয়ার অফ একটা কিছু মেমব্রেন থাকবে। তো এখানে আমাদের আউটার লেয়ার মেমব্রেন যেটা, সেটা হচ্ছে সেল ওয়াল অ্যান্ড প্লাজমা মেমব্রেন। এই দুটো হচ্ছে আউটার লেয়ার মেমব্রেন মেনলি। তো সেল ওয়াল কাদের থাকে, প্লাজমা মেমব্রেন কাদের থাকে, সেটা আমরা দেখব। নেক্সট দেখে নেবো সেল ওয়ালের ব্যাপারটা। দ্য আউটার আউটার মোস্ট স্ট্রাকচার অফ দ্য মোস্ট প্লান্ট সেল ইজ আ সেমি পার সেমি ট্রান্সপারেন্ট ডেড অ্যান্ড রিজিড লেয়ার কল্ড সেল ওয়াল। তাহলে সেল ওয়াল হচ্ছে প্লান্ট সেলের একটা ইউনিক ক্যারেক্টার, অনলি প্লান্ট সেল, এটা কিন্তু অ্যানিমাল সেলে প্রেজেন্ট থাকে না। ইট ইজ মেনলি কম্পোজড অফ কার্বোহাইড্রেট সাচ অ্যাজ সেলুলোস, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেলুলোস দিয়ে তৈরি হয়, পেকটিন, হেমিসেলুলোস অ্যান্ড লিগনিন অ্যান্ড সার্টেন ফ্যাটি সাবস্টেন্স লাইক ওয়্যাক্সেস। দে আর টু টাইপস অফ সেল ওয়াল, প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল। এবার আমরা দেখে নেবো ফাংশন কি। ফাংশন হচ্ছে দ্য সেল ওয়াল কনস্টিটিউটস এ কাইন্ড অফ এক্সোস্কেলেটন দ্যাট প্রোভাইডস প্রোটেকশন অ্যান্ড মেকানিক্যাল সাপোর্ট টু দ্য প্লান্ট সেল। তাহলে একটা প্লান্ট সেলকে মেনলি এক্সোস্কেলেটন হিসেবে, বাইরে থেকে একটা স্কেলেটন হিসেবে কাজ করে, প্রোটেকশন দেয়, মেকানিক্যাল সাপোর্ট দেয়। ইট ডিটারমাইন দ্য শেপ অফ দ্য প্লান্ট সেল অ্যান্ড প্রিভেন্টস ইট ফ্রম ডেসিকেশন। ডেসিকেশন মানে হচ্ছে শুকিয়ে না যাওয়া। মেনলি বাইরে থেকে যখন যখন আমাদের প্লান্ট সেলের মধ্যে যখন কোনো কারণে একটা রোদ, মানে মেনলি সান রে লাগে,
তার থেকে যাতে শুকিয়ে না যায় প্লান্ট সেলটা, সে ডেসিকেট না করে নষ্ট না হয়ে যায়। ডেসিকেট করে যাওয়া মানে সেটাই, যে তার মধ্যে ওয়াটারলেস হয়ে যাওয়া, সেই একটা জিনিসকে আটকায়, সেটা প্রিভেন্ট করে। এইটা হচ্ছে আমাদের সেল ওয়ালের একটা ছবি, প্লান্ট সেল ওয়ালের। এটা একটা আল্ট্রাস্ট্রাকচার। এই আল্ট্রাস্ট্রাকচারটা ফাউন্ডেশনে মেইনলি দরকার না হলেও দেখতে আসলে এরকমই ওরা। এই যে প্রাইমারি সেল ওয়াল এটাকে বলা হয়, ঠিক আছে, আর সেকেন্ডারি সেল ওয়ালের এখানে কোনো ছবি আমরা দেখতে পাচ্ছি না অ্যাজ সাচ। ঠিক সেল ওয়ালের নিচেই আসলে প্লাজমা মেমব্রেনটা থাকে, আমরা এর পরের পরেই দেখবো। নেক্সট চলে আসি প্লাজমা মেমব্রেন। আউটার মোস্ট কভারিং ইন অ্যানিমাল সেলস অ্যান্ড অলসো প্রেজেন্ট ইন প্লান্ট সেলস বিলো দ্য সেল ওয়াল বাউন্ডিং এ সাইটোপ্লাজম। মিনস অ্যানিমাল সেলের আউটার মোস্ট লেয়ার অ্যান্ড প্লান্ট সেলের বিলো দ্য সেল ওয়াল বাউন্ডিং দ্য সাইটোপ্লাজম। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা মেমব্রেন, যেটা অ্যানিমাল সেলের সব থেকে আউটার মোস্ট কভারিং, আর প্লান্ট সেলের সেল ওয়ালের ঠিক নিচে থাকে, সেটাকে বলছে প্লাজমা মেমব্রেন। ইট ইজ অলসো কল্ড সেল মেমব্রেন অর প্লাজমা লেম্বা। ইট ইজ ওয়েল অর্গানাইজড অ্যান্ড থ্রি ডি স্ট্রাকচার। এটা এই যে থ্রি ডি স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, এটা টোটালি ইলেকট্রন মাইক্রোস্কোপে তোলা, উইচ ইজ ডেসক্রাইব বাই সিঙ্গার অ্যান্ড নিকলসন অ্যাজ ফ্লুইড মোজাইক মডেল। এই এই মডেলটা আমরা এখন আমাদের মেনলি টেনে না থাকলেও এটা ইলেভেনে আছে, তো এটা একটা থ্রি ডি স্ট্রাকচার। এই এটা পুরো ডেসক্রাইব করে গেছে সিঙ্গার অ্যান্ড নিকলসন, দুজন সায়েন্টিস্ট। তো এবার আমরা দেখে নেবো ফাংশনস অফ পিএম। পিএম মিনস প্লাজমা মেমব্রেন। গিভ দ্য শেপ অফ দ্য সেল অ্যান্ড প্রোটেক্ট দ্য সেল, অবভিয়াসলি প্রোটেক্ট করবে। ইট ইজ সিলেক্টিভলি পারমিয়েবল অ্যান্ড হেন্স রেগুলেটস দ্য ট্রান্সপোর্ট অফ দ্য মলিকিউলস। এবার একটা পয়েন্ট বলি, প্লাজমা মেমব্রেনের কোথাও কোথাও তোমরা দেখে থাকবে বইয়ের মধ্যে আছে, বলছে ইট ইজ সেমি পারমিয়েবল, মানে প্লাজমা মেমব্রেন বলা হচ্ছে সেমি পারমিয়েবল। এবার এইটা একটা মানে ব্যাপারটা হচ্ছে, আসলে প্লাজমা মেমব্রেন ইজ আ সিলেক্টিভলি পারমিয়েবল ওয়েন ইট ইজ ইনসার্টেড, ওয়েন ইট ইজ ইনসার্টেড ইন্টু দ্য অর্গানিজম। মিনস যখন এটা অর্গানিজমের অরিজিনাল পার্ট, তখন প্লাজমা মেমব্রেন কিন্তু সিলেক্টিভলি পারমিয়েবল। কিন্তু যখন আমরা একটা প্লাজমা মেমব্রেনকে এক্সট্র্যাক্ট করে এনে আউটার মানে এক্সভিভো মিনস ল্যাবরেটরিতে কালচার করি, যখন কোনো সেলকে, তখন এই প্লাজমা মেমব্রেন যে বিহেভ করে, বিহেভ লাইক সেমি পারমিয়েবল মেমব্রেন, ঠিক আছে। তাহলে যখন এটা সেলের সাথে অলরেডি অর্গানিজমসের মধ্যে ইনসার্টেড আছে, তখন এটা বিহেভ লাইক সিলেক্টিভলি পারমিয়েবল। আর যখন আমরা এটাকে ল্যাবরেটরিতে কালচার করি, তখন এটাকে বলা, তখন এটা বিহেভ লাইক আ সেমি পারমিয়েবল মেমব্রেন। সিলেক্টিভলি পারমিয়েবল কারণ, মানে এই সিলেক্টিভলি পারমিয়েবলের জন্য যে জিনিসটা সেলের দরকার, সেইটুকু জিনিস ছাড়া, সেইটুকু মলিকিউল ছাড়া তারা বাকি কিছু নিতে চায় না, ঠিক আছে। পার্টিসিপেটস ইন অ্যাবজর্পশন সিক্রিশন এক্সক্রিশন। ইট ইজ রেসপন্সিবল ফর ইন্টার সেলুলার কমিউনিকেশন। একটা সেলের সাথে পাশের সেলের একটা যে কমিউনিকেশন হবে, সেইটার জন্য রেসপন্সিবল। ইট হেল্পস ইন মেনটেনিং দ্য টার্জিডিটি অফ দ্য সেল। টার্জিডিটি মিনস সেলের মধ্যে সেলটার একটা যে লিকুইডিটি, ফ্লুইডিটি যে মেনটেন, যে তার মধ্যে কতটা লিকুইড থাকবে, কতটা টার্জিড, মতো কতটা জিনিসটা একটা কম্প্যাক্ট থাকবে, সেইটাই হেল্প করে। টার্জিডিটি মেইন হচ্ছে এইটাই। ইট হেল্পস দ্য রিসেপ্টার অফ ভেরিয়াস কেমিক্যাল স্টিমিউলি। এই যে আউটার সার্ফেস অফ দ্য প্লাজমা মেমব্রেন, এটা একটা কেমিক্যাল স্টিমিউলির জন্য রিসেপ্টার কিছু থাকে, সেগুলো হেল্প করে, সাচ অ্যাজ অ্যামাইনো অ্যাসিড, হরমোন, সুগার। হরমোন আমরা পড়বো, আমরা ক্লাস টেনেই আছে আমাদের এন্ডোক্রিন সিস্টেম, তো সেখানে আমরা পড়বো যে হরমোন ইজ এ কেমিক্যাল মেসেঞ্জার। এই কেমিক্যাল মেসেঞ্জারগুলো সেলের ওপরে এসে বসলেই এই সেলগুলো ডিফারেন্টলি মানে রিয়াক্ট করে, ঠিক আছে। তো ইট ইন সার্টেন অর্গানিজম অ্যামিবা ইট হেল্পস ফর ফুড ইনজেকশন। অ্যামিবার মধ্যে এটা ফুড ইনজেকশনের কাজ করে, ঠিক আছে। এন্ডোসাইটোসিস, এন্ডোসাইটোসিস আর মানে এন্ডোসাইটোসিস এমন একটা মেকানিজম, সেই মেকানিজমের থ্রু দিয়ে একটা যদি সেল হয়, আমরা একটা ছবি চলে যাবো আগে ছবি, এটি যদি একটা টোটাল সেল হয়, এই যে আউটার লেয়ার অফ প্লাজমা মেমব্রেন, যখন এখান দিয়ে কোথাও একটা দিয়ে ফুড এন্ট্রি নিচ্ছে, তখন এই যে সেলুলার যে স্ট্রাকচারটা, যে মেমব্রেনাল স্ট্রাকচারটা, এটা এরকম ইনভ্যাজিনেট হয়ে যায়, আর কোনো ফুড পার্টিকেল, ওয়াটার হোক বা অন্য যে কোনো ফুড পার্টিকেল বা যে কোনো পার্টিকেল যেটাকে মানে এন্টার করবে, সেটা এরকম এখানে একটা ইনভ্যাজিনেশনের থ্রু দিয়ে একটা ভ্যাকিউল ক্রিয়েট হয়, ভ্যাকিউল ক্রিয়েট হয়, আলটিমেটলি ওটা এনগালফ করে নেয় সেল। তো ইট ইজ কল্ড অ্যাজ এন্ডোসাইটোসিস। যদি এটা সলিড স্ট্রাকচার হয়, যে যেটা এনগালফ করে, সেটাকে তাহলে এন্ডোসাইটোসিস বলে, আর যদি সেটা লিকুইড স্ট্রাকচার হয়, সেটাকে বলে পিনোসাইটোসিস, ঠিক আছে। পিনোসাইটোসিস এখানে আমি এটা মেনলি মেনলি ইয়ে করিনি। এরপরে আসি আমরা সাইটোপ্লাজম স্ট্রাকচারে। তো আমাদের গেল সেল ওয়াল, তারপরে গেল হচ্ছে
প্লাজমা মেমব্রেন, তারপরে আমরা আছি সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমিক স্ট্রাকচার। সো সাইটোপ্লাজমিক স্ট্রাকচার যেটা সাইটোপ্লাজম, প্লাজমা মেমব্রেন ইজ ফলোড বাই দ্য সাইটোপ্লাজম উইচ ইজ ডিস্টিংগুইশড ইন ফলোইং স্ট্রাকচার। এবার সাইটোপ্লাজমটা কি আমরা একটু আগে দেখেছিলাম, সাইটোপ্লাজম হচ্ছে টোটাল যে ইন্টারনাল, যে সেলের মধ্যে যে ইন্টারনাল একটা ম্যাট্রিক্স লাইক জেলি লাইক ফ্লুইড লাইক একটা স্ট্রাকচার ছিল, সেইটা হচ্ছে সাইটোপ্লাজম। তারপর সাইটোপ্লাজম যে কি কি স্ট্রাকচারে ডিভাইডেড, দ্য প্লাজমা ফার্স্ট হচ্ছে সাইটোসল, যেটা জেলি লাইক ম্যাট্রিক্স লাইক আমরা ফ্লুইড দেখতে পাই সেটাকে আমরা বলি সাইটোসল। দ্য প্লাজমা মেমব্রেন ইজ ফলোড বাই কোলয়েডিয়াল অর্গ্যানিক ফ্লুইড কল্ড ম্যাট্রিক্স আর সাইটোসল। দ্য সাইটোসল ইজ দ্য অ্যাকোয়াস পোর্শন অফ দ্য সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমের যে অ্যাকোয়াস পোর্শনটা, যেটা জেলি লাইক বা ম্যাট্রিক্স লাইক যাই বলি না কেন ফ্লুইড লাইক স্ট্রাকচার, সেটাকে বলছে সাইটোসল, ঠিক আছে। আর এইটা এটা হচ্ছে আউটার নিউক্লিয়াসের ভেতর, আউটার যেটা সাইডটা যে ম্যাট্রিক্সে দেখা যাচ্ছে দ্যাট ইজ সাইটোপ্লাজম, অ্যান্ড দ্য নিউক্লিওপ্লাজম ইজ দ্য নিউক্লিয়ার প্রোটোপ্লাজম, মিনস ইন্টারনাল সাইড অফ দ্য নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের ভেতরেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, আর সাইটোপ্লাজম হচ্ছে এক্সট্রা নিউক্লিয়ার প্রোটোপ্লাজম, মিনস আউটার আউটার রিজিয়ন অফ দ্য নিউক্লিয়াস। দ্য সাইটোসল সার্ভস টু ডিজলভ অর সাসপেন্ড দ্য গ্রেট ভ্যারাইটি অফ স্মল মলিকিউলস কনসার্ন উইথ সেলুলার মেটাবলিজম। এবার সেলুলার মেটাবলিজমের সঙ্গে সঙ্গে সাইটোসল কি করে, ডিফারেন্ট টাইপস অফ মলিকিউল ও স্টোর করতে থাকে, ঠিক আছে, ডিজলভ করে নেয় নিজের মধ্যে। সেগুলো কী কী, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওটাইডস, ভিটামিনস, মিনারেলস, অক্সিজেন, আয়রন, ডিফারেন্ট টাইপ, হিউজ অনেক মলিকিউল ওরা মানে ডিজলভ করে নিজের মধ্যে স্টোর করে রাখে সাইটোসল। নেক্সট আমরা দেখে নেবো সাইটোসলের মধ্যে আর কী কী হয়, এনজাইম অ্যাক্টিভিটিস হয়। এনজাইম অফেন রিকোয়ার সার্টেন সল্ট কনসেন্ট্রেশন, পিএইচ লেভেল অ্যান্ড আদার্স এনভায়রনমেন্টাল কন্ডিশনস টু ওয়ার্ক প্রপারলি। তাই এর মধ্যে কিছু এনজাইমও দেখতে পাই আমরা, যেগুলো ডিফারেন্ট টাইপস অফ সেলুলার ওয়ার্ক করতে কাজ করে, সিগনাল ট্রান্সডিকশনে হেল্প করে, সিগনাল কিছু মেসেঞ্জার আসে হরমোনস বা ডিএনএ থেকে, যখন মানে ডিএনএ থেকে আলটিমেটলি আরএনএ হয়ে যখন প্রোটিনস রিলিজ হচ্ছে, তার সঙ্গে কিছু মানে আমাদের কিছু মেসেঞ্জার, ওরা মেসেঞ্জার মলিকিউল ওরা অলরেডি সাইটোসলের মধ্যে ছেড়ে দেয় ডিএনএ, তো সেইগুলোকে ট্রান্সডাকশন করে মানে মেনলি মানে একটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফরমেশন মানে নিয়ে এসে ট্রান্সপোর্ট করে নিয়ে আসা, এগুলো সব কাজ কিন্তু সাইটোসলই করে। স্ট্রাকচারাল সাপোর্ট করে সেলকে, সেল অর্গানেলসকে। মোস্ট সেলস রিলাই অন দ্য ভলিউম অফ দ্য সাইটোসল টু ক্রিয়েট ইটস শেপ অ্যান্ড ক্রিয়েট স্পেস ফর কেমিক্যাল টু মুভ উইদ ইন দ্য সেল। তাহলে একটা স্ট্রাকচারাল সাপোর্ট দিচ্ছে। সাইটোসল ইজ ডিফারেন্সিয়েটেড ইন টু ফলোয়িং টু পার্টস। এবার আমরা সাইটোসলের দুটো পার্ট দেখি, এক্টোপ্লাজম অর সেল কর্টেক্স ইজ দ্য পেরিফেরাল লেয়ার, একদম আউটার লেয়ার যদি রিজিয়ন আমরা দেখি, আমরা এখানে ছবি আসলে দেখতে পাবো না, পরের স্লাইডে চলে যাচ্ছি। এই যে আমরা এখান থেকে ছবিটা দেখতে পাবো, এই যে আউটার লেয়ার অফ দ্য সেল, এই আউটার জাস্ট প্লাজমা মেমব্রেন জাস্ট অ্যাডজাসেন্ট যে লেয়ারটাকে বলছে সেল কর্টেক্স, ঠিক আছে, সেল কর্টেক্স। তো এটাকে বলা হয় এক্টোপ্লাজম, উইচ ইজ নন গ্র্যানুলার, কোনো গ্র্যানুলার পার্ট ওখানে থাকে না, ভিসকাস, ক্লিয়ার অ্যান্ড রিজিড, ঠিক আছে। তারপরে আসে এন্ডোপ্লাজম, ইজ দ্য ইনার পোর্শন অফ দ্য সাইটোসল উইচ ইজ গ্র্যানুলার অ্যান্ড লেস ভিসকাস, মানে যে পার্টটাই আমার অর্গানেলগুলো মানে আমার পজিশন মানে নিজের পজিশন মেনটেন করছে সেইটাকে বলছে এন্ডোপ্লাজম, ঠিক আছে। টোটাল এটা হচ্ছে একটু গ্র্যানুলার, কারণ ডিফারেন্ট টাইপস অফ অর্গানেল এর মধ্যে পাওয়া যায়, ডিফারেন্ট টাইপস অফ সেল বডি ইনক্লুশনস পাওয়া যায়, তারা ভেসে বেড়াচ্ছে অ্যামাইনো অ্যাসিডস, তো অবভিয়াসলি এটা একটা গ্র্যানুলার পার্ট। নেক্সট আমরা আসবো সাইটোপ্লাজমিক স্ট্রাকচার। ইন দ্য সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স সার্টেন নন লিভিং অ্যান্ড লিভিং স্ট্রাকচার্স রিমেইন সাসপেন্ডেড। তো দ্য নন লিভিং স্ট্রাকচার্স আর কল প্যারাপ্লাজম অর ইনক্লুশন। এবার নন লিভিং কিছু স্ট্রাকচার থাকবে আর কিছু লিভিং স্ট্রাকচার থাকবে, তো প্রথমে আমরা আসি নন লিভিং স্ট্রাকচার যেটা প্যারাপ্লাজম বা ইনক্লুশন বলছে, আর লিভিং স্ট্রাকচার্স আর মেমব্রেন বাউন্ড অর্গানয়েডস অর অর্গানেলস। অর্গানেলস আরেকটা নাম আমরা জানতে পারলাম এখানে, অর্গানয়েডস, অর্গান লুকিং লাইক আ মানে মিনস অর অয়েড যেখানটা থাকবে মানে সেটা হচ্ছে কোনো কিছুর মিমিক মানে মিমিক্রি করছে মানে অর্গানের মিমিক্রি করছে, ঠিক আছে। তো সাইটোপ্লাজমিক ইনক্লুশনটা আমরা কি দেখে নেবো, অ্যান্ড ভ্যাকিউলস, এই জিনিস দুটো জিনিস আমরা দেখে নেবো যেটা নন লিভিং স্ট্রাকচারের মধ্যে পড়ে। দ্য স্টোর ফুড অ্যান্ড দ্য সিক্রেটারি সাবস্টেন্স অফ দ্য সেল রিমেন সাসপেন্ডেড ইন দ্য সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স ইন দ্য ফর্ম অফ রিফ্র্যাক্টাইল গ্র্যানিউলস ফর্মিং দ্য সাইটোপ্লাজমিক ইনক্লুশন। এবার যে স্টোর ফুড যত কিছু হজম করলো সেল, ঠিক আছে, বা কোনো সিক্রেটারি সাবস্টেন্স যেটা ডিফারেন্ট টাইপস অফ অর্গানেল আমরা পরে দেখবো, অনেক অর্গানেল অনেক কিছু সিক্রিট করে, সেই জিনিসগুলো কোথায় থাকবে, সেই জিনিসটা সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্সের মধ্যে কিছু গ্র্যানিউলসের ফর্ম করে ওরা ভাসতে থাকে, ঠিক আছে, সেটাকে বলছে সাইটোপ্লাজমিক ইনক্লুশন।
সাইটোপ্লাজমে ইনক্লুশন ইনক্লুড অয়েল ড্রপস, ট্রাইগ্লিসারলস, এক্সাম্পল ফ্যাট সেলস অর অ্যাডিপোজ টিস্যু, ইয়ক গ্র্যানিউলস, সেকেটারি গ্র্যানিউলস, গ্লাইকোজেন গ্র্যানিউলস অ্যান্ড স্টার্চ গ্রেন। দ্য ভ্যাকিউলস আর বিগ ইন অ্যানিমাল সেল অ্যান্ড স্মল বাট প্রেজেন্ট ইন অ্যানিমাল সেল। এবার ভ্যাকিউলস কিন্তু অনেক অনেকের ধারণা থাকে, ভ্যাকিউলসের ব্যাপারটা আমি আবার পরে যখন পড়াবো ইয়ে নেক্সট নেক্সট আমার নেক্সট ভিডিওতে আমি মেনলি পড়াবো যে যে সাইটোপ্লাজমিক অর্গানগুলোর ব্যাপারে সেখানে বলবো অলরেডি। তো অনেকের ধারণা হয় যে ভ্যাকিউল কিন্তু শুধু প্লান্ট বডিতেই, আমার পড়াতে গিয়ে আমার স্টুডেন্ট বলছে বলছে যে স্যার শুধুই প্লান্ট, আমরা সবসময় পড়ে আসি প্লান্ট বডিতেই ভ্যাকিউলস থাকে, তারা কি মানে অ্যানিমাল সেলে কি থাকে? হ্যাঁ অ্যানিমাল সেলেও থাকে, অ্যানিমাল সেলের যে ভ্যাকিউলগুলো থাকে সেগুলো স্মল, ঠিক আছে, আর প্লান্ট সেলের ভ্যাকিউলগুলো হিউজ, অনেক বড়। এখানে একটা ভুল আছে, ভ্যাকিউলস আর বিগ ইন অ্যানিমাল সেল, এটা হবে প্লান্ট সেল হবে, যাই হোক। তো প্লান্ট সেলের ভ্যাকিউলসগুলো হিউজ আর অ্যানিমাল সেলের ভ্যাকিউলগুলো স্মল। তো খাওয়ার মানে স্টোর ফুড তাহলে তাহলে সাইটোপ্লাজমিক ইনক্লুশনের মতো হলো, আর কিছু ভ্যাকিউলস থাকে তাদের মধ্যেও কিছু জিনিসপত্র থাকে অ্যানিমাল সেলের, তাহলে আমরা সেটা পরে দেখবো। নেক্সট আমরা দেখে নিই সাইটোপ্লাজমিক অর্গানেলগুলোর ব্যাপারে। সাইটোপ্লাজমিক অর্গানেলগুলো কি? বিসাইড দ্য সেপারেট ফাইবার সিস্টেম, সাইটোপ্লাজম ইজ কোর্স বাই আ মাল্টিটিউড অফ ইন্টারনাল মেমব্রেনাস স্ট্রাকচার। এই ইন্টারনাল মেমব্রেনাস কিছু স্ট্রাকচার আছে, তাদেরকে আসলে বলছে অর্গানেলস। তো লিটারালি দ্য ওয়ার্ড অর্গানেল মিনস আ টাইনি অর্গান, অর্গানেল টাইনি অর্গানগুলোকেই বলা হচ্ছে অর্গানেলস বা অর্গানয়েডস। তো কত ধরনের অর্গানেলস আছে আমরা দেখে নিই, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, মাইটোকন্ড্রিয়া, গলগি কমপ্লেক্স, রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রোজোম, প্লাস্টিডস, মাইক্রোবডি, সেন্ট্রিওল, ঠিক আছে, এইগুলো হচ্ছে তাহলে সাইটোপ্লাজমিক অর্গানেলস এর একটা লিস্ট। এবার এইগুলো মুখস্থ করতে গিয়ে অনেকেই ভাবে যে মাথায় গুলিয়ে যাচ্ছে, আমি পরের ভিডিওতে যখন অর্গানেলস এর সম্বন্ধে পড়াবো প্রত্যেকটা অর্গানেলস প্রত্যেকটার সাথে একটা কিছু ইন্টার রিলেটেড, ঠিক আছে, তাহলে এই যখন ইন্টার রিলেটেড করে আমরা পড়ি তাহলে কোনো অর্গানেলস আমাদের মানে হারিয়ে যাওয়ার ব্যাপার থাকে না, মানে আমরা ভুলে যাব এই ব্যাপারটা থাকে না, ঠিক আছে। একটা বডিকে টোটাল ওয়ার্ক করতে গেলে যতগুলো অর্গানের দরকার হয় আমি সেইটাই কম্বাইন করে করে পড়াবো, তাহলে এই অর্গানেলস এর লিস্ট আর মুখস্থ করতে হবে না, এর কাজের থ্রু দিয়ে আমরা অর্গানেলসটাকে চিনে ফেলতে পারবো। আজকের মতো এইটুকুই। তো আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমার ভিডিওতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো টাটা।